আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখছেন ফ্রি টিপস। প্রতিদিনের মতো সাথে আছি আমি ইব্রাহিম। আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ড্রিম টুল। এটা একটা এফআরপি টুল, তো বিভিন্ন ভাষণ দেওয়া আছে। আগে যে কটা টুলস আমরা আপনাদের সামনে দেখাইছি এটা সেরকম না, এটা একটু ডিফারেন্স, এটা একটু স্পেশাল অন্যটার থেকে। তো আজকে দেখাবো যে এটা কীভাবে ডাউনলোড করবেন, প্লাস এটা দিয়ে কীভাবে কাজ করবেন। তো সবার আগে আমি বলে নিচ্ছি যে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে এই জায়গায় সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন, আর আপডেট ভিডিও পেতে এই যে বেল আইকনটা আছে, বেল বাটনটা আছে এটাতে ক্লিক করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে একটা নোটিফিকেশন আপনি পান। তো কথা না বাড়িয়ে দেখা যাক, এখানে আমি ফাইলের লিঙ্কটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে তারপরে কি করব, এই নতুন একটা ট্যাব খুলে তারপরে এখানে পেস্ট করে ইন্টার চাপ। এটা গুগল ড্রাইভে আপলোড করা আছে, আর গুগল ড্রাইভ থেকে আপলোড ডাউনলোড করতে পারেন না, এরকম খুব কমই আছে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড করবেন। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোডের অপশন আছে, এটাতে ক্লিক করবেন না। এই যে উপরে একটা ডাউনলোডের অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হবে, তারপরে এই যে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডটা হচ্ছে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, এক্ষেত্রে আমি নতুন করে ডাউনলোড করবো না। আমি দেখাবো যে কীভাবে আপনারা এটা দিয়ে কাজ করবেন। আর আপনারা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনারা এই যে জিম টুল নামে এরকম একটা রার ফাইল, এরকম একটা ফাইল দেখতে পাবেন। এটা কী করবেন, আগে স্টার্ট করবেন। আর স্টার্ট করার আগে অবশ্যই ডিফেন্ডারটা যে অ্যান্টিভাইরাসটা আছে এটা আমরা কী করবো, ডিঅ্যাক্টিভ করে নেব। ডিঅ্যাক্টিভ করে নিলাম, তারপর আমরা কী করবো, এই যে স্টাক ফাইল এটা দিয়ে আমরা কী করবো, এটা স্টাক করবো। স্টাক হয়ে গেলে এরকম দেখতে পাবেন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো ডাবল ক্লিক করে আমরা ফোল্ডারটা ওপেন করবো। ওপেন করার পরে এই জায়গায় একটা যে সেট আপ, যেই সেট আপ একটা ফাইল পাবেন, এটা দিয়ে সেট আপ করে নেবেন। এই আমরা এখানে অপশন বাটন চেপে তারপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে রান করাবো। রান হয়ে গেলে কী করবো, আমরা এটা ইনস্টল করে নেবো। নেক্সটে দিব, নেক্সটে দিব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এখানে টিক মার্ক করে তারপরে আমরা নেক্সটে দিয়ে ইনস্টল করব। কিছুটা সময় অপেক্ষা করব ডাউনলোড হওয়া যা ইনস্টল হওয়ার জন্য। যখন এটা ইনস্টল হয়ে যাবে তো এরকম একটা দেখতে পাবে যে লাঞ্চ জিম টুল, আমরা এটা ডিসমার্ক সরিয়ে ফিনিশ দেবো, তারপরে নতুন করে রান করাবো। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা এটা রান করাবো। রান হয়ে গেলে যেটা ইন্টারফেসটা আছে উপরে দেখতে পাবেন যে এডিবি মেনু, এফআরপি মেনু, ফার্স্ট মেনু, রুট মেনু, ভিজিট, আর নিচে হচ্ছে যে ভিজিট ড্রিম টুল। তো আমরা কী করবো, আমাদের যেগুলো এগুলো এক এক করে আমরা চেক করে দেখবো। এখানে যে টুলটা ক্রিয়েট করছে তার ইনফরমেশনটা দেওয়া আছে, তো এগুলোর দিকে আমরা নজর না দিই বা এগুলো আমাদের দরকার নেই। আমরা আগে এডিবি মেনুটা চেক করবো। এডিবি মেনুটা দেখতে পাচ্ছেন কিল এডিবি এন্ড রিসেট এডিবি। তো রিমুভ গুগল লক, এডিবি ড্রাইভার, স্যামসাং ড্রাইভার, মিরাকেল ড্রাইভার, তারপরে দেখতে পাচ্ছেন যে রিড ইনফো, রিপ ডেটা, এনেবল ল্যাঙ্গুয়েজ এস ইউ, তারপর হচ্ছে আপনার রিমুভ পাসওয়ার্ড, এই সাইডে যা আছে তা হচ্ছে ইনস্টল মোড লোকাল, তারপর হচ্ছে ইনস্টল ওল্ড অ্যাপ, রিবুট টু রিকভারি। তো টু মেনি অপশনস, এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা কী করব, বেরিয়ে তারপরে আমরা এফআরপি মেনুতে ঢুকবো। এফআরপি মেনুতে আমরা দেখবো যে কী কী আছে। এফআরপি মেনুতে আছে যে এফআরপি এডিবি, এফআরপি কল অ্যাপ, স্যামসাং ডাউনলোড মোড, আর 3000। তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের কোয়ালকমের বেস্ট কতগুলো মডেল আছে। তারপরে হচ্ছে আপনার সামনে যেটা আছে স্যামসাং এক্সিনস, এগুলো অনেক মডেল আছে এখানে, সিলেক্ট করে করে তারপরে আপনারা এখান থেকে এফআরপি রিমুভ করতে পারবেন। তো এই হচ্ছে স্যামসাংয়ের। তারপর আমরা আবার ব্যাক যাবো গো টু মেনুতে, তারপরে হচ্ছে কি আমরা ফার্স্ট বুট মেনু, এটাতে আমরা ক্লিক করে দেখবো যে কী কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চেক ডিভাইস, রিড হাওয়া হুয়াই, রিড এসটিসি, তারপর হচ্ছে আপনার আছে যে এক্সিট ফার্স্ট বুট, ফার্স্ট বুট
আনলক বুস্টার উইথ ডেটা, তারপরে সামনে দেখতে পাচ্ছেন যে এমআই এফআরপি, লেনোভো এফআরপি, এইচটিসি এফআরপি, টিম এফআরপি, এসপিডি এফআরপি। তো এ হচ্ছে আমাদের ফার্স্ট রুট বোর্ডের কাজ। তো আমরা আবার মেনুতে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে রুট মেনু, রুট মেনুতে দেখতে পাচ্ছেন যে রুট ওল্ড মডেল, আনরুট ওল্ড মডেল, কিং রুট, কিং রুটের দুটো অপশন আছে, আই রুট আর ট্রেন রুট। তো এখানে এইগুলোই। তো আবার আমরা মেনুতে ব্যাক গেলাম, যাওয়ার পরে যেই কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এফআরপি মেনু, ফার্স্ট রুট মেনু আর রুট মেনু। তো এই চারটা কাজ আমাদের অ্যাভেলেবেল, মানে এইগুলো আমাদের দরকার। তো এই ভিডিওতে আজকে এখানেই, তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।